গত ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত হয় পূর্ব মেদিনীপুরের একাধিক সমুদ্র উপকূলবর্তী এলাকা। ইয়াসে বিধ্বস্ত খেজুরির অসহায় মানুষদের হাতে ত্রাণ তুলে দেয় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বজরং দল। খেজুরি বিধানসভার গৃহহীন ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত মানুষজনদের হাতে বজরং দলের পক্ষ থেকে তুলে দেওয়া হয় ত্রিপট। বৃষ্টির সময় ভগ্ন বাড়িতে ও গৃহহীনভাবে দিন কাটাতে খুবই সমস্যা হচ্ছিল এলাকার বেশ কিছু মানুষজনদের। এরকম বৃষ্টির সময় ত্রিপল পেয়ে খুশি এলাকাবাসী। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।